করতে পারবে না পৃথিবীতে কেউ নেই এমন যুদ্ধবীর এই পৃথিবীতে কেউ নেই ওই শুনো শত্রু দল কেমন মনের আনন্দ ওই শুনো শত্রু দল কেমন মনের আনন্দ বত্তদন্ত্র তোমার হুংকারে শত্রু দল বিমুগ্ধ তোমার ইজ্জতে মদিনা বিমুগ্ধ তোমার বিরক্তে মদিনা বিরক্ত তোমার তো মমতা সাধনা বাহ তোমার তো দুর্বলতা সাধনা ভাব আমার কথা শুনল না আজ আর আমার কথা কেউ শুনবে না ওই মুসলিম গেল সেও তো আর ফিরল না আকবর তো গেল জানি না তার দৃষ্টি আল্লাহ কি আমার বক্ষের রক্তে তোর প্রাণ তৃপ্ত একটা কথা আমি বলবো না আমি যে নিরূপা বাবা কাছে
করে বলেছিলেন আবার আমি যুদ্ধ জয় করতে পারব এবার আমি যুদ্ধ জয় করতে পারব কি বেঈমান তুমি কি বেঈমান কাফেরের দল অন্যায় যুদ্ধকে নিহত করেছে আমার বংশের প্রতিওদের এত হিংসা কেন আমার বংশের প্রতিওদের এত হিংসা কেন আমি শিবিরে বসে বসে মেয়েদের বতন কাচ্ছি আর সকলকে যুদ্ধে পাঠিয়েছে কারো কথা শুনবো না আর কোন বাধা মানবো না আমি এক্ষণে যুদ্ধে যাব ওই কাফেরদের দাঁড়িয়ে আমি এক্ষণে যুদ্ধে যাবো।
তুমি কি বলতে চাও? আকবরের জন্য চেতনা আকবর ওই আকবরের জন্য আর একটু কেঁদো না, সে আর ফিরে আসবে না, সে আর ফিরে আসবে না। আমি আর যুদ্ধ যাত্রী, বিদায়কালে শুধু আমার একটি আদেশ, তুমি আমার জয়লালকে আমি ভিন্ন এজিদের কার উপর কোন আক্রোশ নেই, শুধু বিপদ মুহূর্তে জয়লালকে তুমি শিবিরের বাহিরে যেতে দিও না। একমাত্র জয়লালই যে আমার বংশের প্রতি, একে হারালে ইমাম বংশের নাম এই জগত হতে পুরো মুছে যাবে। হয়তো আমি আর ফিরব না, ওই যুদ্ধ মন্ত্রী মারওয়াল তোমাদেরকে বন্দী করে ওই দামেশকে নিয়ে যাইতে পারে, কিন্তু আম্বাজ নগরে আমার বীর নামের এক ভাই আছে, তাকে পরিচালিকা পত্র দিয়েছে, অবশ্যই সে এসে যুদ্ধ করে তোমাদেরকে উদ্ধার করে যাবে। আমার এই বিদায় বেদনা সইতে হবে, এই বিদায় মুহূর্তে আর কোন দুঃখ আমার নেই, যদি বারবার সখিনার ভৈতব্য মুখখানা চোখের সামনে ভেসে না উঠানো, আমি চলে যাচ্ছি। তোমাকে হত্যা করবে